ঢাকের পিছে পড়লো কাঠি জমলো পুজোর কেনাকাটি। পুজো যতই কাছে এগিয়ে আসছে ততই যেন শপিং এর জন্য ভিড়ের ঢল নামছে কলকাতার বুকে। তবে আর শপিং মল নয়, বলবো এই শহরের সেরা সেরা সব মার্কেটের কথা, যেখানে দাম কম মান ভালো। এই মার্কেটে এয়ার কন্ডিশনে ঠান্ডা হাওয়া হয়তো নেই, কিন্তু আছে দোকানদারদের হাত, মানুষের কোলাহল, অসীম আনন্দ, আর সব থেকে বড় কথা দরাদরি করার ওপেন সিক্রেট। তাহলে চলুন ঘুরে দেখি তিলোত্তমার সেরা পাঁচ শপিং পয়েন্ট। ধর্মতলা, নাম নিউ মার্কেট হলেও ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে অন্যতম পুরনো এই মার্কেট অবস্থিত ধর্মতলায়। এছাড়া রাস্তার ওপর সারিবদ্ধ দোকানে এই সময় নানা রকম ট্রেন্ডি কালেকশন দরাদরি করে কিনতে উপচে পড়ে মানুষের ভিড়। কস্টিউম জুয়েলারি থেকে মেকআপের নানা সরঞ্জাম, ট্রেন্ডি ব্যাগ থেকে মানানসই জুতো, পুজোয় নিজেকে পুরোপুরি সাজিয়ে নিতে ধর্মতলার মার্কেট জমজমাট। হাতিবাগান, হাতিবাগানের ফুটপাথ জুড়ে হাঁটলে শুধুই সার দিয়ে একের পর এক দোকান নজর কাড়ে 8 থেকে 80 সকলে। সস্তা দামে ভালো কেনাকাটার আরো এক বিপুল সম্ভার হাতিবাগানের মার্কেট। কেনাকাটার এক অন্য আনন্দ পায় মধ্যবিত্তরা, আর সেই আনন্দই দ্বিগুণ হয় এই দুর্গাপুজোর আগে। গড়িয়াহাট, কলকাতার একমাত্র মার্কেট যেখানে মাত্র 30 টাকাতেও মিলতে পারে টি শার্ট। এছাড়া এমন কোনো জিনিস সত্যি মেলা ভার যা নেই গড়িয়াহাটের মার্কেটে। তাই সারা বছর ভিড়ের মেজাজ থাকলেও পুজোর আগে গড়িয়াহাটের চিত্রটাই যেন পাল্টে যায়, ফিরে পায় এক নতুন প্রাণ। বড় বাজার, এশিয়ার অন্যতম বাজার, তাই নামেই সার্থকতা। এই মার্কেটে একবার নয়, অনেকবার আসলেও পুরো মার্কেটের অলিগলি চিনে নেওয়া মোটেই সম্ভব নয়। বড় বাজারে খুঁজলে নাকি বাঘের দুধও মেলে, কথিত আছে সেই কথাটাও। তাই পুজোর আগে ঢল নামে এই বড় বাজার চত্বরে। দক্ষিণাপন, পুজোর শপিং এর অন্যতম সেরা ঠিকানা দক্ষিণাপন। শাড়ির কালেকশনে মোহিত হতে সারা বছরই প্রচুর মানুষ ভিড় জমান এই শপিং পয়েন্টে। তবে পুজোর সাবেকি সাজে নিজেকে সাজিয়ে তুলতে কলকাতার এক সেরা ঠিকানা দক্ষিণাপন। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।